সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাস প্রকাশিত সপ্তম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তি বিষয়ে তোমাদের কোন কোন অধ্যায় আছে তোমাদের মানবন্ধন কেমন হবে প্রশ্নকাঠামো কীভাবে হবে সব কিছু তুমি জানতে পারবে এই ভিডিওতে তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা চলো দেখে নিই আমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাসে কোন কোন শিক্ষণ অভিজ্ঞতা রয়েছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের শিক্ষণ অভিজ্ঞতা দুই বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার পাঁচ আমি যদি হই রোবট সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং আট যোগাযোগে নিয়ম মানি এই মোট চারটি শিখন অভিজ্ঞতা কিন্তু রয়েছে আমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাসে যেগুলো কিন্তু ইতিমধ্যেই আমরা আমাদের অনলাইন ম্যাচে তোমাদেরকে পড়িয়ে ফেলেছি তারপর চলো দেখে আসলে আমাদের মূল্যায়নটা কীভাবে হবে প্রথমত তিরিশ শতাংশ নাম্বার আসবে আমাদের শিক্ষাকালীন মূল্যায়ন অর্থাৎ ক্লাস অ্যাসাইনমেন্ট থেকে এবং সত্তর পার্সেন্ট মার্ক আসবে আমরা যে বার্ষিক পরীক্ষাটা দিব একশো মার্কের সেই একশো মার্ককে সত্তরে রূপান্তর করে এবং এই সত্তর এবং তিরিশ মোট একশো মার্কের উপরে নির্ভর করবে তোমার বার্ষিক পরীক্ষার মূল ফলাফল সো এই যে তিরিশ মার্ক এই তিরিশ মার্ক আসলে কিভাবে আসবে প্রথমে থাকবে একটি অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ তারপর থাকবে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এবং ফাইনালি থাকবে কাজ অর্থাৎ অর্থাৎ তোমার যে ছকগুলো তুমি এই চারটি অভিজ্ঞতায় করেছ যতগুলো ছক রয়েছে এগুলো তোমরা করবে এবং তোমাদের শিক্ষক আসলে সেটার পরে মূল্যায়ন করে তোমাদেরকে দশ মার্ক দিবেন তার পাশাপাশি অ্যাসাইনমেন্টের পর দশ মার্ক দিবেন এবং তুমি একটি প্রতিবেদন তৈরি করবে তার উপর দশ মার্ক দিবেন চলো এবার দেখে আসি আমাদের বার্ষিক পরীক্ষার নাম্বার বন্টনটা কেমন হবে প্রথমে থাকবে আমাদের প্রশ্ন যেখানে আসলে দুইটা পার্ট আছে একটা হচ্ছে বহু নির্বাচনী আরেকটি হচ্ছে এক কথায় উত্তর বহু নির্বাচনী থাকবে পনেরোটি যার থেকে থাকবে এক মার্ক করে পনেরো মার্ক এবং এক কথায় উত্তর দশটি দশ মার্ক টোটাল পঁচিশ মার্ক তার পাশাপাশি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি প্রশ্ন প্রত্যেকটির মান দুই করে মোট বিশ মার্ক তারপর থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট সহ অর্থাৎ উদ্দীপক থাকবে এবং উদ্দীপক থাকবে না উদ্দীপক থাকবে না এমন প্রশ্ন থাকবে পাঁচটি যার থেকে তোমাকে উত্তর দিতে হবে তিনটির এবং মোট মান হবে পনেরো আর উদ্দীপক থাকবে এমন প্রশ্ন থাকবে সাতটি যার থেকে তোমাকে উত্তর দিতে হবে মোট পাঁচটি এবং প্রত্যেকটি নম্বর থাকবে আট এবং মূল নম্বর থাকবে চল্লিশ এবার চলো আমরা একটু নমুনা প্রশ্ন দেখে আসি অর্থাৎ আমাদের যেই ধরনের প্রশ্ন আসবে আবারও বলে দিচ্ছি এটি শুধুমাত্র নমুনা প্রশ্ন সরাসরি কিন্তু এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে না তো প্রথমে আমরা একটি এমসিকিউ দেখতে পাচ্ছি অর্থাৎ বহু নির্বাচনী মেধা মনন বুদ্ধি ও সৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি করাকে কি ধরনের সম্পদ বলে প্রশ্ন রয়েছে অপশন রয়েছে অর্থনৈতিক সম্পদ খনিজ সম্পদ বুদ্ধিভিত্তিক সম্পদ প্রাকৃতিক সম্পদ তোমরা ঝটপট আমাকে কমেন্টে জানিয়ে দাও তো কোন অপশনটি হবে প্রথম প্রশ্নের জন্য সঠিক তারপর যদি আমরা দেখি এরকম পনেরোটি প্রশ্নের পর আমাদের থাকবে এক কথায় উত্তর ঠিক আছে সে এক কথায় উত্তর আমরা দেখতে পাচ্ছি একটি বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কতটি ধাপ অনুসরণ করতে হয় অর্থাৎ যে কয়টি ধাপ অনুসরণ করতে হয় তুমি শুধু সেই নাম্বারটি লিখে দিবে হয়ে যাবে এখানে কিন্তু আমাদেরকে বড় করে লেখার কোনো প্রয়োজন নেই তারপর যদি আমরা দেখি আমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন যেমন লক্ষ্য দল কি সুডোকোড কি এখানে আসলে তোমাকে দুই তিন লক্ষ্য দল এবং সুডোকোড সুডোকোড আসলে কি এটা একটু ছোট করে ব্যাখ্যা করে দিতে হবে বাট অনেক বড় করে লেখার দরকার নেই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেহেতু নাম্বার দুই অর্থাৎ আমাদেরকে মোটামুটি সংক্ষিপ্ত করে একদম এক লাইনেও না আবার একদম এক পৃষ্ঠার রচনাও না মাঝামাঝি একটা উত্তর করার চেষ্টা করতে হবে এরপর আসি আমরা গ বিভাগ যেখানে আসলে আমরা পাঁচটা থেকে তিনটি রচনামূলক প্রশ্নের উত্তর দিব প্রেক্ষাপট বিহীন অর্থাৎ কোনো উদ্দীপক থাকবে না সরাসরি প্রশ্নগুলো হবে আমরা যদি প্রথম প্রশ্ন দেখি বুদ্ধিভিত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করা ধাপগুলো আলোচনা করো তো এইটা কিন্তু আমাদের বইয়ে অলরেডি আলোচনা করা আছে তো বইয়ে আমরা যে ধাপগুলো পড়েছি সেইগুলোই আসলে আমরা এখানে সুন্দর মতো লিখে দিব তারপর যেটা দেখব সেটা হচ্ছে ঘ মার্ক যেখানে আসলে আমাদের কিন্তু একটা গল্প বলা আছে এবং সেই গল্পের উপর ভিত্তি করে যেমন প্রশ্ন করা আছে যে রিফ্রেশ কোন ধরনের সম্পদ পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো সো আসলে এখানে একটি আইসক্রিমের নাম দেওয়া আছে রিফ্রেশ যেমন আমাদের বইয়ে একটা দইয়ের নাম দেওয়া ছিল হাসু দই ঠিক আছে সো এখন আমাদেরকে এই গল্প এবং আমাদের বইয়ের গল্প দুইটার একসাথে সামঞ্জস্য রেখে আসলে আমাদের এই প্রশ্নটার উত্তর করতে হবে এবং এখানে কিন্তু আসলে সবচেয়ে বেশি মার্ক প্রত্যেকটি প্রশ্নের মার্ক আট এখন তোমাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এই ধরনের প্রশ্নে তো আসলে সারা বছর আমরা প্রিপারেশন নি তাহলে এই বাকি যে অল্প সময় আছে এই অল্প সময়ে কিভাবে প্রিপারেশন নিব এই জন্য তোমাদেরকে সাহায্য করার জন্যই আমরা বানিয়েছি প্রচুর ডেমো প্রশ্ন এবং এই পিডিএফ প্লাস ডেমো প্রশ্ন দুটি যদি তুমি এখনই পেয়ে যেতে চাও তাহলে কমেন্টে থাকা লিংকে ক্লিক করো